ওয়েলকাম স্টুডেন্টস, আবার আমরা ইন্টিগ্রেশনের দুটি অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্ক দুটিও যথেষ্ট ইম্পর্টেন্ট এবং কোশ্চেন ব্যাঙ্কে অনেকগুলি পেজেই আছে, তোমরা ভালো করে অঙ্কটি লক্ষ্য করো। প্রথম অঙ্কটি আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স এর হোল স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকায় এক্স ইকাল টু সাইন থিটা বা কস থিটা ধরা যায়। এখানে আমি এক্স ইকাল টু সাইন থিটা ধরেছি, কারণ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা হয় এবং তার রুট করলে কস থিটা হয়, অর্থাৎ রুটটা সহজেই উঠানো যায়, তাই এক্স ইকাল টু সাইন থিটা ধরা হলো। তাহলে এক্স ইকাল টু সাইন থিটা ধরলে ডিএক্স হচ্ছে কস থিটা ডি থিটা। তাহলে আমরা পুরো ইন্টিগ্রেশনে এক্সের জায়গায় সাইন থিটা বসিয়ে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে ওপরে কস থিটা ডি থিটা এবং নিচে ওয়ান প্লাস সাইন থিটার হোল স্কোয়ার ইন্টু কস থিটা। তাহলে কস থিটা দুটো কেটে যাচ্ছে ওপর নিচে এবং পড়ে থাকছে ডি থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটার হোল স্কোয়ার। পরের লাইনে আমরা গেলাম, ওয়ান প্লাস সাইন থিটাকে এরমভাবে লিখছি কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টুর হোল স্কোয়ার, এবং তার আবার হোল স্কোয়ার থাকায় আমরা পেলাম ইন্টিগ্রেশন ডি থিটা বাই কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু হোল টু দি পাওয়ার ফোর। এখানে আমরা তাহলে কী করছি দেখো, পরের লাইনে ব্র্যাকেটের ভেতরে আমরা একটা ওয়ান বাই রুট টু আনার চেষ্টা করলাম। ওয়ান বাই রুট টু আনার চেষ্টা করাতে আমরা পেলাম ওয়ান বাই রুট টু কস থিটা বাই টু প্লাস ওয়ান বাই রুট টু সাইন থিটা বাই টু হোল টু দি পাওয়ার ফোর, এবং ওয়ান বাই রুট টুকে অ্যাডজাস্ট করার জন্য সামনে একটা হরের মধ্যে একটা ফোর নিয়ে এলাম। পরের লাইনে আমরা ওয়ান বাই ফোরটাকে একদম বাইরে বের করে দিলাম এবং ভেতরেরটিকে কস এ মাইনাস বি সূত্র অনুযায়ী লিখলাম কস থিটা বাই টু মাইনাস পাই বাই ফোর টু দি পাওয়ার ফোর। এবার পরের লাইনে আমরা চলে গেলাম এবং লিখলাম ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন, আগে ছিল নিচে কস টু দি পাওয়ার ফোর থিটা বাই টু মাইনাস পাই বাই ফোর, সেটাকে ওপরে তুললাম এবং দুটো ভাগে ভাগ করে লিখলাম সেক্স স্কোয়ার থিটা বাই টু মাইনাস পাই বাই ফোর এবং আরও একটি সেক্স স্কোয়ার থিটা বাই টু মাইনাস পাই বাই ফোর ডি থিটা। প্রথম সেক্স স্কোয়ারটাকে আমরা লিখলাম ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই টু মাইনাস পাই বাই ফোর এবং দ্বিতীয়টিকে যা ছিল তাই রাখলাম। এক্ষেত্রে আমরা ট্যান থিটা বাই টু মাইনাস পাই বাই ফোরকে যদি জেড ধরি তাহলে হচ্ছে হাফ সিক্স স্কোয়ার থিটা বাই টু মাইনাস পাই বাই ফোর ডি থিটা ইকুয়াল টু ডি জেড। পুনরায় সাবস্টিটিউট করলাম, তাতে অঙ্কটি আমার হয়ে গেল হাফ এই ওয়ান বাই ফোর ইন্টু টু ইন্টিগ্রেশন ওয়ান প্লাস জেড স্কোয়ার ডি জেড হলো। তাহলে এবার আমরা অনায়াসে ইন্টিগ্রেশন করে দিতে পারি, সামনে হলো ওয়ান বাই ফোর আর টু কেটে গিয়ে ওয়ান বাই টু আর ইন্টিগ্রেশন জেড প্লাস জেড কিউব বাই থ্রি প্লাস সি, সি হলো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এবার জেড কিউবের মান বসালাম বা জেডের মান বসালাম টেন পাই বাই ফোর এই থিটা বাই টু মাইনাস পাই বাই ফোর, সেক্ষেত্রে টেন থিটা বাই টু মাইনাস পাই বাই ফোরের মান এক্স দিয়ে করতে হবে, কারণ অঙ্কটা আমাদের এক্স দিয়ে ছিল ভ্যারিয়েবল। সেক্ষেত্রে আমরা ডান দিকে দেখো টেন থিটা বাই টু মাইনাস পাই বাই ফোরকে টেন এ মাইনাস বি সূত্রে ভেঙে নিয়ে টেন থিটা বাই টুয়ের জায়গায় ওটাকে সাইন থিটা বাই টু মাইনাস কস থিটা বাই টুতে ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে আমরা ওটাকে লিখেছি রুট ওভার ওয়ান মাইনাস সাইন থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা, তাই আমরা এটাকে মান বসাতে পেরেছি রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স, কেননা এক্স ইকাল টু সাইন থিটা ধরা হয়েছিল। তাহলে আমরা এখানে মান বসিয়ে শেষ অবধি উত্তর পেলাম হাফ রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই সিক্স ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার সি বাই টু প্লাস সি, সেখানে সি হলো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। আর পরের অঙ্কটি ঠিক এরকমই, তবে একটু পরিবর্তন করা আছে, অঙ্কটি একটু আলাদা আগের অঙ্কের থেকে। এখানে লেখা আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই, নিচে আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। খেয়াল করে দেখো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকাতে আমরা এক্স ইকুয়াল টু সেক থিটা ধরেছি, কেন? কারণ সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা হয় এবং রুটটা উঠে যায় দিয়ে ট্যান থিটা চলে আসে, তাই আমরা এক্স ইকুয়াল টু সেক থিটা ধরলাম। সেক্ষেত্রে ডিএক্স ইকুয়াল টু সেক থিটা ট্যান থিটা ডি থিটা হলো। পরের লাইনে তাই আমরা লিখলাম ইন্টিগ্রেশন সেক থিটা ট্যান থিটা ডি থিটা, আর নিচে হলো সেক থিটা মাইনাস ওয়ান ইন্টু ট্যান থিটা, তাই ওপর নিচে ট্যান থিটা কেটে গেল এবং সেকগুলোকে আমরা কসে কনভার্ট করলাম। কসে কনভার্ট করার পর বা ওপর নিচ কস থিটা দিয়ে গুণ করার পর আমরা পেলাম ইন্টিগ্রেশন ডি থিটা বাই ওয়ান মাইনাস কস থিটা, এবং পরের লাইনে ওপর নিচ ওয়ান প্লাস কস থিটা দিয়ে গুণ করে দিলাম, দিয়ে পেলাম ইন্টিগ্রেশন ওয়ান প্লাস কস থিটা বাই ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ডি থিটা, এবং ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে জানি আমরা সাইন স্কোয়ার থিটা, তাই পরের লাইনে পেয়ে গেলাম ওয়ান প্লাস কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা ডি থিটা। পরের লাইনে ইন্টিগ্রেশন হলো, আমরা দুটো পার্টে ভেঙে দিলাম, ওয়ান বাই সাইন স্কোয়ার থিটাকে লিখলাম কোসেক স্কোয়ার থিটা এবং কস থিটা বাই সাইন স্কোয়ার থিটাকে লিখলাম কট থিটা কোসেক থিটা ডি থিটা।
এবং দুটোরই ইন্টিগ্রেশনের ফর্মুলা হয়, এবং প্রথমটির ফর্মুলা হয় মাইনাস কট থিটা, পরেরটির ফর্মুলা হয় মাইনাস কোসেক থিটা প্লাস সি, যেখানে সি হলো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এবার আমরা ধরেছিলাম এক্স ইকুয়াল টু সেক থিটা, সেক্ষেত্রে আমরা কট থিটার মানটা বের করলাম কীভাবে, না এক্স ইকুয়াল টু যদি সেক থিটা হয় তার মানে অতিভুজ বা ভূমি, অতিভুজ হলো এক্স, ভূমি হলো ওয়ান, তাহলে লম্ব হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই কট থিটা হলো ভূমি বাই লম্ব, অর্থাৎ মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এবং কোসেক থিটা হলো অতিভুজ বাই লম্ব, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দিয়ে দুটোকে এক জায়গায় করে আমরা আবার পেয়ে গেলাম মাইনাস রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস সি, যেখানে সি হলো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এভাবে আমরা এই দুটো অঙ্ককে সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে অসুবিধা হয় চাইলে ভিডিওটি আরেকবার দেখো, এবং প্রয়োজনে মাঝখানে একটু বিরতি দিয়ে দিয়ে দেখো এবং নিজে হাতে করে নাও, তাহলেই আশা করি বুঝতে পারবে। ধন্যবাদ।